একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। একটা অ্যানাউন্সমেন্ট আছে তোমাদের কাছে। তো এই চ্যানেলের নামটা একটু পরিবর্তন করা হচ্ছে, তো রাহুল সুদ থেকে রোস্টার দাদা করা হচ্ছে। তো তোমার বন্ধু বান্ধবী সবাইকে জানিয়ে দিও আর চ্যানেলটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। আপনার কাছে টাকা নেই? না, একদম হাতে টাকা নেই, সত্যি একদম টাকা নেই। আপনি 1000টা টাকা নিন। দিবেন? সামনে পুজো আসছে, দিলে খুব ভালো হয়, দিন। 1000টাকা জোগাড় করে? মানে জোগাড় করব মানে কোথা থেকে জোগাড় করব? কোনো কাজ দিয়েছেন, কোনো চাকরি দিয়েছেন, কোথা থেকে জোগাড় করব? একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। মানে এগুলো নিয়ে কি করব, এগুলো নিয়ে কি হবে? কি বলছেন দিদি, কিচ্ছু বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কি করব? সামনে তো পুজো, এগুলো কিনে কি করব? সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন, প্রথম সপ্তাহে। আচ্ছা, প্রথম সপ্তাহে বিস্কুট নিয়ে কি খাবো নাকি না কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনি কি বলছেন। তারপরে সপ্তাহে মাকে বললেন, মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। এগুলো তো আমাদের বাড়িতে প্রায় মাঝে মাঝেই হয়, কিন্তু এগুলো কেন বলছেন? একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে। হ্যাঁ, পুজো আসছে সামনে, তো আমরা কি করব? আমরা টুল টেবিল এইসব নিয়ে কেন বসবো, কি করব আমরা? দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না, আজকাল এত বিক্রি আছে। মানে বিক্রি করব আমরা, মানে ঘুগনি এই সব তেলে ভাজা এইসব বিক্রি করব পুজোতে? আচ্ছা, আমাদেরকে কেন বলছেন? আরে আপনি তো ঝালমুড়ি ঘুগনি তেলে ভাজা এইসব নিয়ে বসতে পারেন, পুজো তো সামনে আসছে। আপনারও তো সেরকম কোনো কাজকর্ম নেই শুধু এই বক্তৃতা দেওয়া ছাড়া। আপনি যদি আর আপনার মন্ত্রীরা যদি এই ঝালমুড়ি ঘুগনি তেলে ভাজা এইসব ব্যবসা করতো, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। পুজোর সময় ঘুরেও বেড়াবেন, আর দরকার হলে একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। মাঝে মাঝে মনে হয় পাগল হয়ে গেছেন আপনি, পাগলের পাগলামি আবার শুরু হয়ে গেছে, কি যে করি আপনাকে নিয়ে। আপনি এত ট্রোল হন, এত মানে রোস্ট হন, মানে কিচ্ছু কানে যায় না, না চোখে দেখেন না কিছু। পাগলামিটা একটু বন্ধ করুন না। হ্যাঁ, এই কথাগুলো নোবেল কমিটির কানে পৌঁছায় না কেন? যদি পৌঁছে যেত আর একটা নোবেল আমাদের বাংলায় আসতো। বলছি দিদি, আপনি একটু আসবেন, মানে শিখিয়ে দিতেন কিভাবে মানে ঘুগনি বিক্রি করব, একটু শিখিয়ে দিতেন হাতে ধরিয়ে আর কি, আসলে ভালো হতো। আপনার কথা তো সব দিনই মানি আমি, এটাও মানবো, ঘুগনি বিক্রি করব, ঝালমুড়ি বিক্রি করব, সব বিক্রি করব। পারবো না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি এর জন্য। আচ্ছা, তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? আর ভিডিওটা শেয়ার করে দাও। কাদেরকে শেয়ার করতে হবে, আগের ভিডিওই বলেছিলাম, এই ভিডিওই বলে দিচ্ছি, তোমার বন্ধু বান্ধবী, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড সবাইকেই। চলো ভিডিওটা এখানেই শেষ করি।